হারুন ভাই কেন শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করেন? অবশেষে তো মির্জা আব্বাস সাহেব হয়তো রাজনীতির শেষ সভায় শেষ অধ্যায় এসে গেছেন, তিনি সত্য কথাটা বলে দিয়েছেন যে আমার পার্টির ভেতর থেকেই তাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে এবং তাকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। আগের দিন রাতে কার সাথে উচ্চবাস্ত হয়েছে ইলিয়াস আলী, তর্ক বিতর্ক হয়েছে সেটা উনি বলেছেন, তাদের কথা বলেছেন, এরা পার্টিতে এখনো আছে। কাজেই মির্জা আব্বাস সাহেব তাকে আমি সেলিউট করি, অভিনন্দন জানাই। তিনি তার রাজনৈতিক জীবনের এই পর্যায়ে এসে একটা কথা স্বীকার করলেন, বিএনপি হচ্ছে খুনিদের পার্ট, বিএনপি হচ্ছে সন্ত্রাসের পার্ট, বিএনপির কাজ হচ্ছে খুন করা, বাইরেও খুন করা, ভেতরেও খুন করা, ইলিয়াস আলীকে খুন করা, হারুন ভাইকে খুন করা। এখন হারুন ভাই বলতেছেন গভর্নমেন্টের দায়িত্ব, হ্যাঁ গভর্নমেন্ট যখন কালকে বিএনপির ভেতরে কিছু নেতাকে গ্রেফতার করতে যাবে তখনই তো আপনি বলবেন রাজনৈতিক উদ্দেশ্য পন্ডিত, যদি আত্মাকে গ্রেফতার করতে চায় বলা হবে রাজনৈতিক উদ্দেশ্য পন্ডিত, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি যদি গভর্নমেন্ট ইনকোয়ারি আপনাকে চিহ্নিত করে আপনাকেও চিহ্নিত করতে পারে। আমাকে আজকে অনুষ্ঠান কিন্তু শেষ করতে হবে আহমেদ হোসেন, আমরা দুপক্ষের আলোচনায় একটা পরিসমাপ্তিতে পৌঁছেছি। অভিনন্দন জানাই, এই সত্য কথাটা বলেছে, ইলিয়াস আলীকে গভর্নমেন্ট গুম করে নাই, গুম করেছে বিএনপি, আর বিএনপি হচ্ছে গুমের পার্টি, কিন্তু খুনের পার্টি। কিন্তু আহমেদ হোসেন, আওয়ামী লীগ সরকার যে ইলিয়াস আলীকে গুম করেনি সেই জায়গাটাও তো পরিষ্কার করতে হবে আওয়ামী লীগকে, সেটা বিএনপির আরেকটি প্রশ্ন তুলে দিয়েছেন, যেটা হারুন রশিদ সংসদ সদস্য, আমি আর কাউকে সময় দিতে আসলে পারবো না। রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক বাহাস যতই হোক না কেন, দিন শেষে কিন্তু জনপ্রতিনিধিরা মানুষের হয়েই কাজ করে, সুতরাং এই করোনা মহামারীর সময় জনপ্রতিনিধিরা প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়াবে এবং জনগণ সচেতন হবে তার নিজের সুরক্ষার জন্যে, এবং এই করোনা মহামারীকে দায়সারাভাবে কিংবা গা ছাড়াভাবে দেখলে হবে না, কঠিনভাবে মোকাবেলা করতে হবে। আমি আপনি সকলেই সচেতন হই, এছাড়া আর কোনো বিকল্প বোধহয় পথ নেই।